আমি সুদীপ্তা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি পাবদা মাছের একটা রেসিপি করে দেখাবো। পাবদা মাছ ছোট বড় সকলেই ভালোবাসে, তার জন্য আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ। পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে একটা প্লেটে রেখেছি। এবার আমি এতে দিয়ে দিয়েছি এক চামচ নুন এবং এক চামচ হলুদ, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো গরম হলে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। গরম তেল, খুব সাবধানেই মাছগুলো দিতে হবে। ভালো করে লাল করে ভেজে নিয়েছি। সব মাছগুলো আমি ভেজে আবার একটি প্লেটে রেখে দিয়েছি। একটু ব্রাউন করে আমি ভেজেছি, আমি একটু কড়া ভাজা ভালোবাসি বলে আমি কড়া করে ভেজেছি। আর মশলা হিসাবে লাগবে টমেটো, ছোটো বলে টমেটোগুলো আমি পাঁচখানা নিয়েছি, বড় হলে দুটোতেই হয়ে যাবে। আর কাঁচা লঙ্কা, আর দু রকমের সর্ষে, হলুদ সর্ষে আর কালো সর্ষে। এবার আমি সর্ষেগুলো ভালো করে ধুয়ে পিষে নিচ্ছি মিক্সিতে। টমেটো কাঁচা লঙ্কার সাথে ভালো করে মিক্সিতে পিষে নিচ্ছি। আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছি, একদম মিহি করে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এবার মাছ যে ভেজেছিলাম ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি সেই যে পেস্টটা তৈরি করে রাখলাম সেটাই আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে নিতে হবে। সবটা মশলা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে তেলে আর কালো জিরার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, তাহলে একটু ভাজা ভাজা হলে ভালো হবে। বেশি ভাজতে হবে না, একটু ভাজলেই হয়ে যাবে। একটু নাড়াতে হবে, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বারবার একটু নাড়িয়ে দিতে হবে। একটু ভাজা ভাজা হলেই হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি মিক্সি ধোয়া বাটিটা ধুয়েই আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটতে দিতে হবে। দেখো সুন্দর ঝোলটা আমার ফুটে গেছে। এবারে আমি আস্তে আস্তে সবগুলো মাছ ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার 5 মিনিট মতন ফুটাতে হবে ঝোলটা, যাতে ঝোলটা মাছের ভেতরে ঢুকে যায়। একটু নাড়িয়ে দিতে হবে, জায়গা করে দিতে হবে। সুন্দর মাছের সাথে আমার ফুটে গেছে। আমি 5 মিনিট পর ফিরে এলাম। এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা। তখন যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এখন অল্প করেই কাঁচা লঙ্কা আমি চিরে দিলাম। দিয়ে গ্যাস বন্ধ করে আমি গ্যাসের ওপরই ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আবার আমি ফিরে এসেছি। সুন্দর ধনে পাতাটা মিশে গেছে ঝোলের সাথে। একটু আমি চেপে দিচ্ছি যাতে ভালো করে মিশে যায় আরও। এবার আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। খুব টেস্ট হয়েছিল খেতে। এমনি সর্ষে পাবদা ভালো লাগে খেতে, খুবই টেস্ট হয়েছিল খেতে। খুব ভালো লেগেছিল খেতে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করুন।